তুই খ্যাপা বলছে একদিন, কই যা মুই যেটা বাত কই দিব মোর বাতের পরে আর কই হাদিস নি মনবে। ওরকে ভাষা বলছে, বলছে আমি যেটা কথা বলবো আমার কথার পরে কোনো কথা নেই। আমি কত তোর কোনটা কথা আছে? ই খ্যাপা বলছে কি যে আমি বলে দিলাম আসমান খান যে দিয়ে বাংলাদেশের উদ্গিজা মাটিতে ঠেকে গেছে। এটাই হলো তোর বোকামো কথা, তোর পেটে তো বিদ্যা নেই। হ্যাঁ, ওই টেরেন খান এই আসমান খান যে বাংলাদেশের উদ্গিজা মাটিতে ঠেকে গেছে দেখেছে নাকি? ওই এক খ্যাপার ট্রেনে চড়ে লেছে, তো ওই যে ট্রেনে চড়ে যখন যাচ্ছি তো বাঁশের থোপ গালার বড় বড় আমের গাছ পাক ঘুরে উল্টে দুল্টে পড়িয়েছে, মানে গাছ পাক ঘুরছে ঘুরতে ঘুরতে উল্টে পড়িয়েছে। তো ও খ্যাপা বুঝতে পারেনি যে আমি চলছি খুব রেসে, তার লাগে গাছটা আপনি আপনি এরকম হচ্ছে পাচে হয়েছে। তো ওইটা না বুঝে কইছে যেটাই গাছের সামনে যাচ্ছি লাগছে নাকি একটা বেটা বাপের কাছে ঘ্যানার ঘ্যানার করছে, আবার টাকা দেওয়া যায় আবার পাঁচটা টাকা দাও গাছ আর কিনা খাবো, খালি টাকা চাইছে ঘুরে ঘুরে টাকা চাইছে। আর বাপ যেটাই কথা কইছে ওর কথা শুনছে, ফের টাকা চাইছে খেয়েছে ফের রাখছে বকছে ফের টাকা দিছে ঘুরছে। তো বাপ খুশি থাকছে ওইটা বেটার ওপরে, বাপের কথা শুনছে তো, আর যেটা বেটার কথাও শুনে না টাকাও চাই না ওর কাছেও ভিড়ে না, তো বাপের মন খারাপ যা তুই যেটা পারবে চলে যাচ্ছে নাকি কথাটা? তো ওইরকম আল্লাহর বান্দা আমরা পাপ করব, আল্লাহর কাছে কানাকাটা করব, আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহর কাছে গিড়গিড়াবো, আল্লাহ খুশি থাকবে। তো আজকে থেকে ইনশাল্লাহ সবাই এরাদা করেন যে আজকে থেকে আমরা ইনশাল্লাহ নামাজ ধরে নেব। আপনার যদি ফজর হতে অনেক সময় এসার চলে গেল, এখন থেকে ইনশাল্লাহ বলেন সবাই যে ইনশাল্লাহ ফজর থেকে নামাজ ধরো, বলেন তো ইনশাল্লাহ। রাত্রের মধ্যে যদি আপনার মত হয়ে যায় তা আপনি জান্নাতে, ফজর পড়তে পেলেন না তার আগে মত, কিন্তু আপনি যে এরাদা করে এলেছেন যে ইনশাল্লাহ আমি ফজর থেকে নামাজ ধরবো আর জীবনে ছাড়বো না, তা আপনি রাত্রের মধ্যে যদি মতো হয়ে যায় তো আপনি জান্নাতি, বুঝতে পারলেন? তো এতগুলো সুযোগ এতগুলো মোকা, তা আপনারা ভাই বসে আছেন শুনেন আমি কথাগুলো বলছি, খুব মূল্যবান কথা দামি কথা, আপনারা শোনার পরে আমল করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো আর তোকে হু জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তোকে হু জানে না, জীবনে দেখিনি কাবু দুই ডায়ানে তোমাকে, তবু তোমায় ডাকি আল্লাহ ক্ষমা কর আমাকে, তবু তোমায় ডাকি আল্লাহ ক্ষমা কর আমাকে, তোমার প্রেমে আমি হয়েছি গদিওয়ানা, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না, কোরআন হাদিসের মাজাক, কোরআন হাদিসের মাজাক পেয়েছি গত মাকে, জান্নাতের আশা দিয়ে মন নিয়ে চকেরে, জান্নাতের আশা দিয়ে মন নিয়ে চকেরে, পাওনা পাওয়ার মজাক, পাওনা পাওয়ার মজাক তোমার করুণা, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না, নামাজ রোজা করি শুধু সাদা ডাকতে পারি না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না। তো ভাই
এবার আমার বক্তব্যর দিকে আসছি, যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো। আপনারা কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন, যে আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায় অনেক সুরাতে খালি কেয়ামতের কথা, আখেরাতের কথা বলেছেন আর মানুষকে ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন যে তোমরা কেয়ামতকে বলে ভয় করো, কেয়ামতের দিনটাকে বলে ভয় করো, তোমরা কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে উলঙ্গ অবস্থায়, বিনা খাতনা অবস্থায়, ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, একশো বছর নয়, দুশো বছর নয়, এক হাজার বছর নয়, দুই হাজার বছর নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুরা মারিজ চতুর্থ নম্বর আয়াত, চার নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন নিজে, কানা মেঘদার হো খামসিনা আলফাসানা, কায়ামাতের দিনটার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর, একশো দুশো বছর নয়, এক হাজার দু হাজার বছর নয়। আল্লাহ পাক বললেন পঞ্চাশ হাজার বছরের দিন হবে, ওই দিনটা ঊর্ধ্বমুখী হয় উলঙ্গ অবস্থা দাঁড়িয়ে থাকতে রে ভাই। আমরা যখন রৌদ্রের মধ্যে ভাদর মাসে যখন দাঁড়িয়ে থাকে, এক ঘন্টা দাঁড়িয়ে মাঠে থাকতে পারি না, আমরা মাঠের মধ্যে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি না, বিনা মাথলে বিনা গামছায় বিনা কাপড় মাথা দেওয়াতে দাঁড়িয়ে থাকতে পারি না, জামা কাপড় যদি গাঞ্জি সাড্ডা থাকি গতরা আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, বড় হচ্ছে চামড়া টামড়া সমস্তকে পুড়িয়া জলসা শেষ করে দিলাম, এত গরম এত তাপরে ভাই। কিন্তু কামাতের দেন সূর্যটা এখন বর্তমানে আমাদের মাথা থেকে কতটা উপরে আছে জানেন, আর পৃথিবীর থেকে সূর্যটা কতটা বড়, পৃথিবীর চাইতে চোদ্দ লক্ষ গুণ বড় মানে সূর্যটা, কেউ বলেছে তেরো লক্ষ গুণ বড়, কেউ তেরো, কেউ চোদ্দ লক্ষ গুণ বড়, দু চার হাজার নয়, এক দুই লাখ নয়, চোদ্দ লক্ষ গুণ বড় মানে পৃথিবীর চাইতে। আমরা যখন সূর্যটাকে দেখি মনে হয় যে সূর্যটা একটা ছোট প্লেটের সমান, একটা থালার সমান, কিন্তু সূর্যর কাছে যখন যাবেন রে ভাই, পৃথিবীটা মনে হচ্ছে ও মানে অল্প জায়গা অল্প ডাঙ্গা, তারপর সারা পৃথিবী জলময়, সারা দুনিয়ায় পানি পানি পানি, ডাঙ্গা নয় সব জলময়। তাইলে এত বড় পৃথিবী হওয়া সর্তে সূর্যটা হলো চোদ্দ লক্ষ গুণ বড়, এখন জমিন থেকে কতটা উপরে আছে রে ভাই, সূর্যটা আছে ন কোটি সাতাত্তর লক্ষ, সাতাত্তর লক্ষ চৌত্রিশ হাজার কিলোমিটার উপরে আছে রে ভাই, সূর্যটা জমিন থেকে অতটা উঁচাতে আছে, অত কিলোমিটার ওপরে আছে, আর কেয়ামতের দিন মাত্র তিন কিলোমিটার ওপরে থাকবে, সূর্যটা নেমে চলে আসবে মাত্র তিন কিলোমিটার ওপরে। তাহলে তিন কিলোমিটার উপরে যদি সূর্যটা চলে আসে, তাহলে সূর্যটা তিন কিলোমিটার উপরে চলে আসলে মানুষ থাকতে পারবে ভাই বলুন তো? মাটি পুড়ে তাম্বা হয়ে যাবে, কাঁসার মতন রং হয়ে যাবে, প্রত্যেক মানুষের পা গুলো মাটিতে চিপকে ধরে নেবে,
মানুষ পা লড়াতে পারবি না, পা হিলাতে পারবে না, প্রত্যেক মানুষের পা গুলো জমিনে লেগে যাবে, আর মানুষের ঘাম মানুষের পাসিনা, এই ঘাম গুলো চুয়ে চুয়ে পাসিনা গুলো চুয়ে চুয়ে মানে বয়ে বয়ে, যারা যেমন আমল পৃথিবীতে করেছে, যার যেমন আমল তেমন তার ঘাম হবে, কারুর এক হাঁটু পর্যন্ত, কারুর এক জাং পর্যন্ত, কারুর কবর পর্যন্ত, কারুর বুক পর্যন্ত, কারুর গলা পর্যন্ত, কোনো লোকের মুখে লাগাম দিয়ে দিবে, মুখ পর্যন্ত ডুবে থাকবে, কালে আবক ডবক করবে, আর ঘাম গুলা গড়বে খালি গড় 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 করে উতলি বেড়ে ভাই, খল 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 করে উতলিবে, যেমন আমার মায়েরা বোনেরা নানিরা আমার যখন ভাত রান্না করে, তরকারি রান্না করে, ক্ষীর রান্না করে, যখন খুব জাল দেয়, যখন একবারে খুবই আগুন তেজ করে দেয়, তো মনে হচ্ছে মানে খল 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 করে পানিগুলো উতলিছে, গড় 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 করে একটা আওয়াজ হয় সন সন করে, খালি উতলিছে ওইরকম গরম পানি খালি উতলিবে, আর ওই ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকতে হবে, এক বছর নয়, দুই বছর নয়, একশো বছর নয়, দুইশো বছর নয়, এক হাজার বছর নয়, দুই হাজার বছর নয়, আপনাকে সারা পৃথিবীর মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ভাই, এত বড় ভয়ানক দিন। তাহলে একটা লোক বলেন তো আপনারা, কেউ পৃথিবীতে কোনো মানুষ বেঁচে আছে যে ভাই, একটা মানুষ বেঁচে আছে দুনিয়াতে কহেন তো, না বেঁচে থাকবে, থাকবে কহেন, কথা বলেন আপনারা, খুব ভালো লাগবে কথা বললে, আর বেঁচে থাকবে না এবং বেঁচে নাই, কেউ বেঁচে নাই, চলে গেছে আর কেউ থাকবে না, চলে যাবে। তাহলে যখন চলে যেতে হবে, এটা সবাই জানেন, যখন চলে যাবেন, তো আপনারা যখন চলে যাবেন দুনিয়া ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যাবেন, তাহলে আল্লাহকে ভয় করতে হবে কি হবে না, কেয়ামতের মাঠে হাজির হতে হবে কি না, হিসাব দিতে হবে কি হবে না বলেন তো, কেউ বাঁচতে পারবেন? প্রত্যেক মানুষকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এটা হচ্ছে একটা দুনিয়া, এর আগে ছিলাম এক দুনিয়ায়, তার আগে ছিলাম একটা দুনিয়া, যেটা আল্লাহ সমস্ত দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের রুহগুলোকে তৈরি করে এক জায়গায় আল্লাহ জমা রেখেছেন রুহুল্লার মাঠে। আর পরে আসলাম মারপেটে, মারপেটে থাকলাম দশ মাস দশ দিন, তারপরে আসলাম এটা আলামের দুনিয়া, এই দুনিয়াতে আসলাম পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর পৃথিবীতে থাকলাম, এখান থেকে যাব আর একটা দুনিয়া যেটা আলামে বারজাক মাটির তলে। তো কিয়ামত কতদিন পর হবে কেউ বলতে পারবেন ভাই? কেউ বলতে পেরেছে? পৃথিবীর কেউ পারবে না। আল্লাহর নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো কিয়ামত কখন হবে, দুনিয়া আখিরি কখন হবে, দুনিয়াটা শেষ কখন হবে, নবী গো বলুন তো? আল্লাহর নবী বললেন, আমার সাহাবা তোমরা ভালো করে শুনে নাও, কখন কিয়ামত হবে, কতদিন পরে কিয়ামত হবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, সারা পৃথিবীটা যদি সোর সাথে মানে ভর্তি করে দেওয়া যায়, আর একটা পাখি পৃথিবীতে আসবে, একটা সরষের দানাগুলোকে নিয়ে চলে যাবে সাত আসমানের ওপরে, ওকে আসতে লাগবে পাঁচশো বছর, যেতে লাগবে পাঁচশো বছর, আর ওইখানে দব নিবে মানে পাঁচশো বছর, ওখানে রেস্ট মানে বিশ্রাম করবে, আরাম করবে, ওইখানে মানে পাঁচশো বছর আরাম করবে, আবার পৃথিবীতে আসবে, আবার একটা সরষা নিয়ে যাবে, আবার আসবে, আবার একটা নিয়ে যাবে, পনেরোশো বছর পরে একটা করে দানা নিয়ে যেতে যেতে সারা পৃথিবীর সরষের দানাটি যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন কামাত শুরু হয়ে যাবে রে ভাই। সুবহানাল্লাহ, পৃথিবী কতদিন থাকবে বলেন? সরষের দানা পাঁচশো বছরে আসবে, পাঁচশো বছরে যাবে, পাঁচশো বছর দম নেবে, তাহলে একটা করে দানা নিয়ে যেতে যেতে এক ডালি যদি ওকে সরষে দিয়ে দেন, কয় হাজার বছর লাগবে যে ভাই?
কত কোটি 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 কম্পিউটার ফেলে যাবে আপনার হিসাব কোটি 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 করতে করতে নাকি। তো অতদিনে এক ডালি সরিষা আর সারা পৃথিবী ভর্তি সরিষা নিয়ে যেতে খালি করতে ওকে কত সময় লাগবে বলেন তো? সময় লাগবে না। তাহলে কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না পৃথিবীর কখন হবে। কত মানুষ যে মরেছে, কত মরেছে আল্লাহ সুবহান আল্লাহ। আর যদি কেউ বোকার মতন বলে দেয় এতদিন পর হবে, একটা আমাদের ওখানে বাঙাল, আপনার বাঙালেরা কি কহেন, বাঙাল কহেন না কি কহেন আপনারা? বাঙাল কহেন, হারাও বাঙাল কহে বাঙালকে। আর বিহারের লোকেরা কহে সূর্যাপুরি, বাঙালকে কহে বিহারের লোক সূর্যাপুরি। আর আমরাকে বলছে দিনাজপুরে যারা আছি আমরা, আমরাকে বলে ভাটিয়া। আর আপনারাকে এদিকে বলছে বাঁধিয়া। আর দার্জিলিংয়ে বলছে আমরাকে রিফিউজি, ওরাকে ঠাঠায় কি না ঠাঠায় সালারাকে, হ্যাঁ ওরা আমরাকে বলছে যারা রিফিউজি। আর বাংলাদেশে বলছে আমরাকে মালদই, হ্যাঁ মানে মালদা থেকে সব ভাটিয়া পালিয়ে গেছে তো, তার লেগে বাংলাদেশে বলছে মালদই হ্যাঁ, আর দার্জিলিংয়ের দিকে বলছে রিফিউজি, আর বিহারে বলছে শেরশাবাদী, আমাদের বলছে ভাটিয়া, আপনার কইছে বাঁধিয়া নাকি। তো ওইরকম একটা মানে ভাষা। তো আমরা বলি ওরা বাঙাল, আর ওরা কি আমরা বাঙাল, বাঙালি মুসলমান ওরা? ফের কেউ দাবি করে রাখবে আমরা দেশি মুসলমান, আর হারা বলে বিদেশি মুসলমান।